মাত্র 14 মাসের শিশুকে রেখে পরকে প্রেমিকের সাথে পালিয়ে গেছেন এক প্রবাসীর স্ত্রী। এই বয়সে মায়ের বুকের দুধ খেয়ে মায়ের বুকে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকার কথা শিশুটির, কিন্তু শিশু সাইমন খলিফার জীবনে নেমে এলো অন্ধকার। তার মা তাকে রেখে চলে গেলেন পরকে প্রেমিকের হাত ধরে। মা অন্য ছেলের সাথে ভালোই আছেন, কিন্তু শিশু সাইমন খলিফা ভালো নেই মা ছাড়া। থানা জিডি সূত্রে জানা যায়, চাঁদপুর সদর উপজেলার 6 নং মহিষাদী ইউনিয়নের হামানকন্দি গ্রামের বাসিন্দা মোহাম্মদ নান্নু খলিফার ছেলে মোহাম্মদ বায়েজিদ খলিফা এর সাথে 4 বছর পূর্বে হাজীগঞ্জ উপজেলার নাসিরকোট গ্রামের বাসিন্দা বর্তমান হাজীগঞ্জ মাকিমাবাদের ভাড়াটে বাসিন্দা গিয়াসুদ্দিন মিজির মেয়ে আখি আক্তারের সাথে বিবাহ হয়। পরিবার সূত্রে জানা যায়, মোহাম্মদ বায়েজিদ খলিফা ও আখি আক্তারের সংসার ভালোভাবেই চলছিল 4টি বছর। তাদের ঘরে একটি পুত্র সন্তানের জন্ম হয়, নাম রাখা হয় সাইমন খলিফা। কিন্তু গত 6 নভেম্বর সকালে আখি আক্তার তার ছেলেকে শ্বশুরবাড়িতে রেখে হঠাৎ নিখোঁজ হয়ে যান। এরপর তার স্বামী মোহাম্মদ বায়েজিদ খলিফা চাঁদপুর মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন, ডায়েরি নাম্বার 166। বায়েজিদ বলেন, আমি ওরে না পেয়ে আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করি, কোথাও খুঁজে না পেয়ে তারপর কিছুদিন পর জানতে পারি আখি অন্য একটি ছেলের সাথে পালিয়ে গেছে। ছেলের নাম নুরু আলম। যাওয়ার সময় 1 ভরি 8 আনা স্বর্ণ এবং 25,000 টাকা নিয়ে গেছে। বিভিন্ন সূত্রে জানা যায়, আখি আক্তার শিশু সন্তান রেখে পালিয়ে গেছেন হাজীগঞ্জ মাকিমাবাদের বাসিন্দা মোহাম্মদ মাহবুবের ছেলে নুরে আলমের সাথে। বর্তমানে নুরে আলমের সাথে আখি আক্তার আছেন বলেই জানান স্বামী বায়েজিদ। তিনি আরো বলেন, আখি পালিয়ে যাওয়ার সাথে তার বাবা মা প্রত্যক্ষভাবে জড়িত। আমাদের এত ছোট ছেলেকে রেখে কিভাবে পালিয়ে গেল? শিশুটি দুধ খাওয়া এখনো ছাড়ে নাই, শিশুটি সারাদিন শুধু মা মা করে। এ বিষয়ে গৃহবধূ আখি আক্তারের পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি। গর্বে দুলাভাইয়ের সন্তান, তাও আপত্তি নেই বোনের। 3 মাসের অন্তঃসত্ত্বা তিনি, তবে হঠাৎ করে সবাইকে জানালেন তিনি নিজের গর্ভে তার দুলাভাইয়ের সন্তান বহন করছেন, আর এতে তার স্বামী ও ননদ কিছু মনে করছেন না। 31 বছরের এই নারীর নাম র্যাচেল উইলকক্স, তার স্বামী মিকা। দীর্ঘদিন প্রেমের পর 2007 সালে বিয়ে করেন এই দম্পতি। সংসারে রয়েছে 3টি সন্তান। যখন তৃতীয় সন্তান গর্ভে ধারণ করেছেন, তখন র্যাচেল জানতে পারেন তার স্বামীর বোন 33 বছরের আমান্ডা প্যাটারসন কোলন ক্যান্সারে তৃতীয় পর্যায়ে আছেন। ব্রিটেনের গণমাধ্যমে মিরর আমান্ডো আর র্যাচেলের ওপর এই প্রতিবেদন প্রকাশ করেছে। 2014 সালে অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ফ্র্যাঙ্কলিন এলাকার বাসিন্দা আমান্ডা পেটে প্রচণ্ড ব্যথা সহ নানা উপসর্গ নিয়ে চিকিৎসকের কাছে যান। এরপর জানতে পারেন তিনি কোলন ক্যান্সারে আক্রান্ত, মেথোথেরাপি ও রেডিওথেরাপি নিতে হচ্ছে। ওই বছরে হবু স্বামী রিডের সঙ্গে দেখা হয় আমান্ডার। এরপর চিকিৎসকের কাছে তিনি জানতে চান তিনি কখনো মা হতে পারবেন কিনা, জবাবে চিকিৎসক জানান না, এ উত্তরে ভেঙে পড়েন আমান্ডা। তখন রিডকে তিনি জানান রিড চাইলে তাকে ছেড়ে যেতে পারেন, তবে রিড জানান তিনি আমান্ডাকে ভালোবাসেন, তাই বাচ্চা না হওয়ার কারণে ছেড়ে যাওয়ার প্রশ্নই ওঠে না। আমান্ডার ভাই মিকার সঙ্গে দীর্ঘ সম্পর্কের পর বিয়ে করেন র্যাচেল, ফলে আমান্ডা র্যাচেলের সম্পর্কও অনেক দিনের, তাই তার কষ্টগুলো কাছে থেকে দেখেছেন র্যাচেল। দুজনের সম্পর্ক তাই ননদ ভাবির চেয়েও বেশি, অনেকটা বন্ধুর মতো। একদিন আমান্ডার চিকিৎসক র্যাচেলকে আমান্ডার সন্তানের স্যারোগেট মা হওয়ার পরামর্শ দেন, অর্থাৎ কৃত্রিমভাবে র্যাচেলের গর্ভে স্থাপন করা হবে আমান্ডা রিডের ডিম্বাণু শুক্রাণু, তা নিষিক্ত হলে গর্ভবতী হবেন র্যাচেল। কিন্তু জিনগতভাবে সেই সন্তানের বাবা মা হবেন রিড আমান্ডা। এতে র্যাচেল হেসে ওঠেন, কারণ এরই মধ্যে সবাইকে তিনি ঘোষণা দিয়ে রেখেছেন যে তৃতীয় এবং শেষবারের মতো মা হচ্ছেন তিনি, আর গর্ভবতী হতে চান না তিনি। এদিকে বিয়ের পর আমান্ডা রিড দম্পতি সন্তান দত্তকও নিতে চেয়েছিলেন, কিন্তু ক্যান্সার আক্রান্ত হওয়ায় দত্তক নেওয়ার উপযোগী ছিলেন না তিনি। এই পরিস্থিতিতে গত বছর জুলাই মাসে র্যাচেল চিকিৎসকের সেই কথা ভাবতে বসেন, ভাবেন তিনি হতে পারেন আমান্ডা রিডের সন্তানের স্যারোগেট মা। বিষয়টি নিয়ে স্বামী মিকার সঙ্গে কথা বলেন র্যাচেল। এরপর আমান্ডা ও রিডকে দীর্ঘ বার্তা পাঠান তিনি, জানান তিনি সত্যি আমান্ডা রিডের সন্তানকে গর্ভে বহন করতে চান। কয়েকদিন পর এই সিদ্ধান্তের সঙ্গে সহমত প্রকাশ করেন আমান্ডা ও রিড। তারা জেস্টেশনাল স্যারোগেসি পদ্ধতিতে সন্তান জমা দিতে চান, যাতে আমান্ডার ডিম্বাণু ও রিডের শুক্রাণু র্যাচেলের গর্ভে স্থাপন করা হয়। নানা পরীক্ষা নিরীক্ষার পর চলতি বছরের ফেব্রুয়ারিতে জানা যায় র্যাচেল অন্তঃসত্ত্বা। র্যাচেলের কাছে এই ঋণ মুখে প্রকাশ করতে পারবেন না বলে জানালেন আমান্ডা। এ মুহূর্তে র্যাচেল 31 সপ্তাহের অন্তঃসত্ত্বা এবং তার গর্ভে বেড়ে উঠেছে আমান্ডা রিডের মেয়ে সন্তান। সবকিছু ঠিক থাকলে আগামী 4 অক্টোবর পৃথিবীতে আসবেন সে। র্যাচেল বলেন তার স্বামী খুব সাহায্য করেছে তাকে এবং তার বোনের বাচ্চা গর্ভে ধারণ করা নিয়ে কোনো আপত্তিও তোলেননি। সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার আপডেট। পরবর্তী আপডেট পেতে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।